প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের একান্ত আপন নিজস্ব চ্যানেল এসটিএম টিচিং, আর আমি তোমাদের সাথে এসটিএম অর্থাৎ সৌতম পাঁচা। আজ আমরা মাধ্যমিক ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। মাধ্যমিক ভূগোল বিষয়ের যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো আসে, সেগুলো আমি অধ্যায় ভিত্তিক উত্তর সহ এর আগে আলোচনা করেছি তিনটি অধ্যায় নিয়ে। আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে যে সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো আসে তার সাথে সাথে সত্য মিথ্যা সমস্ত প্রশ্নগুলি উত্তর সহ তোমাদেরকে জানাবো। তোমরা এখনই খাতা পেন নিয়ে বসে পড়ে সমস্ত প্রশ্ন উত্তরগুলি লিখে নাও এবং তোমাদের প্রয়োজনীয় মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। প্রথম প্রশ্ন, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো? উত্তর, ইঞ্জেকশন সিরিঞ্জ। পরের প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় 1986 সালে। এ প্রসঙ্গে বলে রাখি, পরিকল্পনাটি প্রথম পেশ হয়েছিল 1985 সালে আর গৃহীত হয়েছে 1986 সালে। পরের প্রশ্ন, একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্য হলো ফ্লাই অ্যাশ। আর যদি প্রশ্নটা এইভাবে আসে, পুনর্নবীকরণযোগ্য বর্জ্য নয় তাহলে হবে প্লাস্টিক। পরে, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন, কলকারখানায় স্ক্রাবার ব্যবহৃত হয় বায়ু দূষণ করার জন্য, বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য। পরের প্রশ্ন, একটি সংক্রামক বর্জ্য পদার্থ হলো সিরিঞ্জ। পরের প্রশ্ন, ধোঁয়া ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম হলো স্ক্রাবার। পরের, একটি বিষাক্ত বর্জ্য হলো সীসা। অনুরূপ প্রশ্ন, একটি বিষাক্ত বর্জ্য হলো যদি অপশন অন্য থাকে সেক্ষেত্রে পারদ হবে, আর বিষাক্ত বর্জ্যের উদাহরণ হিসাবে মিক গ্যাসও হবে। পরের প্রশ্ন, একটি চিকিৎসাজনিত বর্জ্য পদার্থ হলো গজ কাপড়। এটা প্রথমে বলেছি যে ইঞ্জেকশন সিরিঞ্জ, সেটা যদি অপশনে না থাকে তাহলে গজ কাপড়ও কিন্তু অপশনে থাকতে পারে। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশ কোথায়, কোন কেন্দ্র থেকে উৎপন্ন হয়? এটা উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। পরের, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস পারমাণবিক শিল্প। পরের, জীবাণু দ্বারা প্রাকৃতিক উপায়ে বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। পরের, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয়। পরের, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, সবগুলি প্রযোজ্য। উত্তর হবে সবগুলি প্রযোজ্য। পরের প্রশ্ন, নমামি গঙ্গে পরিকল্পনা হলো গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা। পরের, কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় জৈব সার। পরের, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি হলো ডাম্পিং। পরের, কোনটি 3R এর অন্তর্ভুক্ত নয়, রিডিউস রিউজ রিঅ্যারেঞ্জ রিসাইকেল? উত্তর রিঅ্যারেঞ্জ। পরের, ধানের তুষ এক প্রকার কৃষিজ বর্জ্য। পরের, ইউট্রিফিকেশন মূলত যে বর্জ্যের প্রভাবে হয় কৃষিজ বর্জ্য। পরের, উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে ফেলা যন্ত্র ইনসিনারেটর। পরের, সর্বাধিক বর্জ্য পদার্থ উৎপন্ন করে ইউএসএ। পরের, ইউট্রোফিকেশন হলো জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ প্রদত্ত সবগুলি। উত্তর হচ্ছে জল দূষণ। পরের, যে উৎস থেকে বর্জ্য আসে না তা হলো সৌর বিদ্যুৎ কেন্দ্র। পরের, বর্জ্য ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য উপায় হলো ল্যান্ডফিল। পরের, ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয় দিল্লিতে। পরের, তরল বর্জ্য শোধনের বা অপসারণের উপযুক্ত পদ্ধতি হলো নিষ্কাশন। পরের, একটি ই বর্জ্য হলো বৈদ্যুতিক তার, এক্ষেত্রে টেলিভিশন সেটও হতে পারে, কম্পিউটারও হতে পারে। স্ক্রাবার ব্যবহার করা হয় শিল্পের বায়ুকে শোধনের জন্য। পরের, একটি বিচ্ছিন্ন বর্জ্য পদার্থ হলো নোংরা জল। একটি বিচ্ছিন্ন বর্জ্য পদার্থ হলো অন্যরূপ বা অন্যভাবে বললে বাজারের বর্জ্য পদার্থ হবে। পরে, শিল্পে নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করা হয় কোন পদ্ধতিতে? শুষ্ক স্ক্রাবার। পরে, সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় তেজস্ক্রিয় বর্জ্য থেকে। একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো ধানের তুষ। আর জীব বিশ্লেষক বর্জ্য পদার্থ হলো কাগজ। তরল বর্জ্য শোধনের বা অপসারণের উপযুক্ত পদ্ধতি হলো নিষ্কাশন। এই সমস্ত প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে লিখে মুখস্থ করো। আর তোমাদের সুবিধার্থে মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীর আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি আমি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই লিঙ্ক ধরে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও এবং সেখানে আমি বিভিন্ন ধরনের নোটস তোমাদেরকে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। এখনই যুক্ত হও, কারণ
একটা নির্দিষ্ট সংখ্যক জায়গা এখানে ফাঁকা থাকে, তারপরে কিন্তু সেই জায়গা ভরাট হয়ে গেলে আমার আর কিছু করার থাকে না। তাছাড়াও যারা ফেসবুক গ্রুপে জয়েন হওনি তারা ফেসবুক গ্রুপে যুক্ত হও, লিংক ডেসক্রিপশন বক্সেই পাবে। যুক্ত হয়ে তোমরা কিন্তু তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রশ্ন আমাকে উত্তর দেখিয়ে নেওয়া থাকে অবশ্যই দেখিয়ে নাও, অনেকেই যোগ হয়ে আমাকে এগুলি দেখিয়ে নিচ্ছে। আর বলছি যে মাধ্যমিকের যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা অন্যান্য মাধ্যমিকের ভিডিও সমস্তগুলি লিঙ্ক পেয়ে যাবে, সেগুলি দেখে বাকি ভিডিওগুলি দেখে নাও। পরের প্রশ্ন, পারদ ও আর্সেনিক হলো বিষাক্ত বর্জ্য, ডিটারজেন্ট এক ধরনের তরল বর্জ্য, একটি বিষাক্ত শিল্প বর্জ্যের উদাহরণ হলো থোরিয়াম, দুটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হলো কার্বন মনোক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস, কৃষিজ বর্জ্য কি, কৃষিকার্যের ফলে উৎপন্ন বর্জ্যই হচ্ছে কৃষিজ বর্জ্য, বর্জ্য ব্যবস্থাপনার প্রথম পর্যায়ে গৃহীত পদ্ধতিটি কি, বর্জ্য পৃথকীকরণ, পরের দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখো, ডিডিটি, ডাইঅক্সিন, ইউরেনিয়াম কোন ধরনের বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, বিওডি এর পুরো নাম কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কোন ধাতুর প্রভাবে ডিসলেক্সিয়া রোগ হয়, উত্তর সীসা, পরের প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, জৈব অভঙ্গুর বা জীব অবিশ্লেষ্য, পরের একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, ইউরেনিয়াম আগেই বলেছি, গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়, নিম্ন প্রবাহে কোন ধাতুর প্রভাবে ব্ল্যাক ফুট রোগ হয়, আর্সেনিক, ল্যান্ডফিলের বর্জ্য দোয়া জলকে কি বলে, লিচেট, দুটি ই বর্জ্যের উদাহরণ দাও, আগেই বলেছি অকেজো কম্পিউটার ও ভাঙা মোবাইল ফোন, WHO-র পুরো নাম কি বা কথাটির অর্থ কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও, প্লাস্টিক আর কাচের টুকরো, কতগুলি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও, শাকসবজির খোসা, পচা ফুল। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রেখে যে অল বাটন আছে সেটা প্রেস করে রাখো, তাহলে যখনই ভিডিও আপলোড হবে সর্বপ্রথম তোমরাই সেই ভিডিওটি দেখতে পারবে। পরের প্রশ্ন, যে সকল বর্জ্য বিবেচিত হলে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলে জীব বিশ্লেষ্য বর্জ্য, বর্জ্য কাগজ একটি কি ধরনের কাগজ, উত্তর পুনঃচক্রী, পরে কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন, কোন প্রক্রিয়ার অন্তর্গত পুনর্নবীকরণ, ট্যাস কাগজ শিল্পের এক প্রকার বর্জ্য, সেলুলোজ, আর ডিডিটির পুরো নাম কি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, পরে অতি উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের অনুপস্থিতিতে বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলে, পাইরোলিসিস, পরে ধানের খোসা পচে নির্গত হয় কোন গ্যাস, মিথেন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে, জুন মাসের 5 তারিখে, পরে ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই ওয়েস্ট বর্জ্য, ফ্লাইয়ার্স ব্যবহৃত হয় কোন শিল্পে, সিমেন্ট শিল্পে, পরে শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে কি বলা হয়, ল্যান্ডফিল, পরে 3R কথার পুরো অর্থ হল রিডিউস রিসাইকেল এবং কি, রিইউজ, পরে কি দূষণের ফলে মিনামাটা রোগ হয়, উত্তর পারদ, পরে ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটা সত্য বা ঠিক, পরে একটি শিল্পজাত বর্জ্য হল প্লাস্টিক, ভুল বা মিথ্যা, গ্রাম অঞ্চলে ম্যানিওর পিট দেখা যায়, ঠিক বা শুদ্ধ, ক্যাডিয়ামের বিষক্রিয়ায় হাড়ের ভঙ্গুরতা বা ইটা ইটায় রোগের সৃষ্টি হয়, শুদ্ধ বা ঠিক, তরল বর্জ্যের বৃদ্ধির ফলে ভৌমজলে দূষণ ঘটে, ঠিক, জৈব বর্জ্যগুলির উৎস প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, ঠিক, CFC একটি কৃত্রিম বর্জ্যের উদাহরণ, ভুল, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাবে, আর্সেনিক দূষণ, ব্ল্যাক ফুট, 4R, বর্জ্য ব্যবস্থাপনা, সিরিঞ্জ, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, ইউট্রিফিকেশন বা ইউট্রিফিকেশন কোন দূষণের সঙ্গে যুক্ত, জলজ প্রাণীর মৃত্যু অথবা জল দূষণের সঙ্গে যুক্ত, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে নাও। এছাড়া একাধিক ভিডিও তোমাদের মাধ্যমিকের জন্য আমি করেছি এবং এই ভূগোল থেকে আমি সমস্ত সাজেশন আগে দিয়ে দেবো, তারপর তোমাদের অধ্যায়ভিত্তিক যে বড় প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলোর উত্তরের ভিডিও আমি করব, তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপেও আমি বিভিন্ন ধরনের উত্তর তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি, তো অবশ্যই তোমরা সেখানে জয়েন করে তোমাদের প্রয়োজনীয় সাজেশন বা নোটস নিয়ে নাও এবং তার সাথে সাথে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে আমাদের চ্যানেল বা তোমাদের কোন কোন বিষয় প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু আমাদের সাথে শেয়ার করো কমেন্টের মাধ্যমে। খুব ভালো থাকো, খুব ভালোভাবে পড়াশোনা করো আর দেখতে থাকো তোমার প্রিয় চ্যানেল স্টেম টিচিং।